আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি যে গাড়িটি দেখাচ্ছি এটি মূলত টয়োটা এক্স নোয়া নিউ শেপ 2002 সালের মডেল এবং 2007 সালে রেজিস্ট্রেশন করা। যারা মূলত একদম টিপট্যাপ কন্ডিশনের মধ্যে টয়োটা নোয়া গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে অবশ্যই যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি জানিয়ে দিব। তো আমি গাড়িটি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা মেট্রো চ 51 সিরিয়ালের গাড়ি 8500, অবশ্যই কোম্পানিতে ছিল এটা, এবং যারা নেবে অবশ্যই নাম পরিবর্তন করে নিতে হবে। যদি কেউ এই গাড়িটি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে নাম পরিবর্তন করে নিতে হবে, নাম পরিবর্তন বাদে কোনো গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন না। আমি একটু সামনে থেকে দেখে দিচ্ছি, তো লাইটগুলো সব অরিজিনাল আছে, লাইটগুলো অরিজিনাল তাই না? আচ্ছা, আলো কেমন হয়? অনেক ভালো, আলো ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আমি বাম পাশের লাইটটি দেখাচ্ছি, একদম কিন্তু ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে। তার পাশাপাশি যদি আমি ভেতরের কন্ডিশন একটু দেখিয়ে দিই, যেহেতু জায়গায় স্বল্পতার কারণে আমি কিন্তু ভেতর থেকেও দেখাতে পারছি না, মানে পাশ থেকে দূর থেকে দেখানো যাচ্ছে না। তারপরে যদি একটু বাম পাশ থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। কোথাও কোনো ডেন্ট পেন্টের কাজ আছে নাকি? না, এটার কোনো কাজ নেই। আচ্ছা, এটা একদম ফুল ফ্রেশ আছে, চার কন্ডিশন ফুল ফ্রেশ, এসিও সুপার কুল। আচ্ছা আচ্ছা, একটু আমি বাম পাশের পেছনের টায়ারটি দেখাচ্ছি, একদম কিন্তু ফ্রেশ রয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এর পাশাপাশি যদি আমি পেছন থেকে দেখাই তাহলে দেখলে কিন্তু বোঝায় যায় কোনো কাজই কিন্তু নেই গাড়িটিতে, আপনি শুধুমাত্র নিয়ে যাবেন এবং চালাবেন। বর্তমানে কিসে চলছে ভাই এটা? এটা হচ্ছে সিএনজি করা আছে এবং তেলেও চলে, চাইলে তেলেও চালাতে পারবে এবং সিএনজি করা তেলেও চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, বাম পাশ পেছনের ব্যাকলাইট দেখাচ্ছি আমি, এবং এর পাশাপাশি যদি আমি লাইটগুলোও অরিজিনাল, ডান পাশেরটা দেখাই, সবগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। একটু ব্যাকলাইটটা ওঠান তো ভাই। বর্তমানে সিএনজি করা রয়েছে 100 ঘনমিটার, না? হ্যাঁ, 100 ঘনমিটারের সিএনজি করা রয়েছে, চাইলে কিন্তু কেউ যদি চায় এলপিজি করে নিতে পারবে। আস্তে আস্তে আমি দেখাচ্ছি, একটু ভালোভাবে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আমি গাড়িটি একটু ভেতর থেকে দেখে দিচ্ছি, ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোথাও কোনো ভাঙাচোরা আছে নাকি ভাই? না, এখানে কোনো। আচ্ছা, কত কিলো চলেছে এটা কি অ্যাকুরেটলি আছে নাকি গাড়িতে? অ্যাকুরেটলি আছে, না অ্যাকুরেটলি নেই। আচ্ছা যাই হোক, 85213। আমি একটু ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি, ডিসপ্লে তো ঠিক আছে না? ব্যাক ক্যামেরা ঠিক আছে না? সব অপশন ওকে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসিতে কেমন ঠান্ডা হয় ভাই? এসিতে খুব ভালো ঠান্ডা হচ্ছে, আপনি এখন বাতাস তো দেখানো বোঝানো সম্ভব না। আচ্ছা, যে আসবে সে অবশ্যই দেখে নিতে পারবে। বুঝতে পেরেছি। আচ্ছা, গিয়ার বক্সের কি অবস্থা? গিয়ার লিভারটা অবশ্যই স্টার্টিং এর পাশে থাকবে। আচ্ছা, গিয়ার বক্সের কেমন কি গ্যারান্টি দিতে পারবেন? গিয়ার বক্সের গ্যারান্টি ন্যূনতম 6 মাস আমরা দিয়ে থাকতে পারি, মানে 100% গ্যারান্টি রয়েছে এবং পারফেক্টলি কাজ করছে, তাই তো? পারফেক্টলি কাজ করছে, জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদিও আলো স্বল্পতার কারণে আসলে কালো লাগছে, যদি এখান থেকে আমি সিটের কন্ডিশন দেখাই, সিটের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে একদম কিন্তু পারফেক্ট রয়েছে। ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক সিট কভার লাগানো রয়েছে এবং সিলিংটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, যদিও আলো কম। তারপরে যতটুকু দেখানো যায় আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে, ঠিক আছে? একটু ইঞ্জিনটা দেখে নেব। আমি একটু গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। গাড়িতে ব্যবহার করা হয়েছে 1500 সিসির ইঞ্জিন, বর্তমানে কিন্তু সিএনজিতে চলছে, এখান থেকে সিএনজি ইনপুট করতে হয় তাই না? হ্যাঁ। আচ্ছা, চাইলে তো কেউ এলপিজি করে নিতে পারবে? এলপিজি চাইলেও করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সামনের বডি কেমন রয়েছে ভাই? সামনের বডি এখনও ফুল বডি অরিজিনাল রয়েছে, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে, যে আসবে সে তো অবশ্যই দেখে নেবে। ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝাই নেবেন, তারপরেও যতটুকু ভালোভাবে দেখানো যায় আমি সেই চেষ্টাটাই করছি। ব্যাটারি কী অবস্থা ভাই? ব্যাটারিও সম্পূর্ণ ওকে আছে। আচ্ছা আচ্ছা, ব্যাটারি নিয়ে কোনো সমস্যা, স্টার্ট করে আসুন, একটু স্টার্টটা দিবেন। ক্যামেরা চলতে চলতে আমি একটু স্টার্ট করে দেখাচ্ছি, ভাই গাড়িটি তো টোকা টোকা স্টার্ট হয় না? হ্যাঁ, এতক্ষণ আমি গাড়িটি দেখালাম, তবে এখন পর্যন্ত কিন্তু আপনাকে দামটি বলা হয়নি এবং কোন লোকেশনে আসতে হবে সেটাও কিন্তু জানানো হয়নি। আপনাদের স্মরণার্থে আমি একটু বলে রাখি, এটা হচ্ছে টয়োটা এক্স নোয়া 2002 এর মডেল এবং 2007 সালে রেজিস্ট্রেশন করা।
বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 2025-এর জানুয়ারি পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 2024-এর নভেম্বর পর্যন্ত। তবে ফিটনেসের মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, ফিটনেস আপডেট করে দেওয়া হবে। তো এই পর্যায়ে আসলে গাড়িটি যদি কেউ দেখতে চান তাহলে আসতে হবে খিলগাঁও কুমিল্লা হোটেল মোড়, খিলগাঁও কুমিল্লা হোটেল মোড় বা খিলগাঁও চৌরাস্তা থেকে একটু ভেতরে কুমিল্লা হোটেল মোড়ে আসলে আপনি সরাসরি ফোন দিলে কিন্তু আপনাকে সেখান থেকে রিসিভ করে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এ পর্যায়ে গাড়িটির দাম হচ্ছে 11,50,000 টাকা। চাইলে কিন্তু আপনি একটু সামান্য কিছু কথা বলতে পারবেন, অবশ্যই ভিডিও দেখে যদি আসেন বা এসে যদি বলেন তো সবুজ ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে কিছুটা কথা বলার সুযোগ রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন, যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।